হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কালকে তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের একটা জিনিস তোমাদের সবার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। তারপরে আজকে তাল নবমী তিথি, আমাদের অনুকূল ঠাকুরের জন্মতিথি, তা সেসব অনেক কিছু শেয়ার করা ছিল। তা সেটা দুঃখ মানে একটা কারণবশত সেটা আর হচ্ছে না। আজকে সকালবেলা উঠি মাকে খবর দিয়েছে আমাদের একটা দূর সম্পর্কে আত্মীয় চেঁচাচ্ছে, একটা দূর সম্পর্কে আত্মীয় আর কি মারা গেছে। তার মানে হচ্ছে আমাদের পুরু ব্যানার্জি ফ্যামিলি হচ্ছে অসৌচ যেটা, তা সেটাই পালতে হবে। তা আমি সকালবেলায় টয়লেট গেছি স্নান করবো বলেই গেছিলাম, মাও এখান থেকে বললো মানে খবর মরার খবর শুনলেই সে স্নান করতে হয়। তা মা বললো তুই স্নান করে একবারে বেরিয়ে চলে আয়। আমি স্নান করে বেরিয়ে চলে এলাম, সঙ্গীত আর সবারই বাড়ির সবারই স্নান হয়ে গেছে, শুধু আমার ভাই গোপাল ছাড়া, ও তো আর এই বাড়ির ফ্যামিলির না, ও পরে স্নান করবে। তা এখানে বাড়িও নয়, তার বাড়ি মানে থাকে অনেক দূরে, থাকে হচ্ছে বর্ধমানে, সেখানে থাকে। এখানে অনেকটাই দূর সম্পর্কে হচ্ছে, তবু মানতে হবে। তা মানতে হলে মানে যেগুলো অসহজে মানতে হয়, নিরামিষ খাবার দাবার খেতে হয়, তারপর বলে শাক মাছ এসব মানে আমিষ জিনিস কোনো কিছুই খেতে নেই, এটাই মানা। তারপরে একবেলা ভাত খাওয়া মানে আমাদের অসহজ, মানে একবেলা ভাত খায়। আর আমাদের এত বড় ফ্যামিলি, কেউ কোনো না কোনো দিন কেউ না কেউ মারা যেতেই আছে। তার সঙ্গীতেরও সকালবেলা উঠে স্নান টান হয়ে গেছে, ও অফিসে মানে ওর অফিস রুম ওপরে, অফিস রুমে বসে গেছে। আর মা কুমড়ি, তারপরে মানে বেসনের ডুবিয়ে কুমড়ি যেটা হয় সেটাকে কুমড়ি বলি আমরা, তা কুমড়ি আর পাঁপড় ভাজা মুড়ি সবার খাওয়া হবে। মা সেগুলো ভাজছে আর আমি সবাইকে দিয়ে দিলাম, আর মাকে সবজি টবজি সব কেটে বেটে দিলাম। মা সেসব করবে মানে রান্নাবান্না করবে, রান্নাবান্না তো সম্পূর্ণই নিরামিষ। মাকে আমি কেটে বেটে ধুয়ে দিলাম, মা রান্নাঘরে ঢুকে গেছে। কি হলো দিদি? তো আর তিয়াস দিদির সাথে খেলা করছে, ও দিদিকে খেলবে না, দিদিকে তাড়িয়ে দিচ্ছে। দিদি বাড়ি চলে যাবে তো? হ্যাঁ দিদি বাড়ি চলে যাবে, আর আসবে না কিন্তু। হ্যাঁ দিদি আর আসবি না, হ্যাঁ একদম খেলবি না ওর সাথে। দেখো এদিকে ভাই মুড়ি খাচ্ছে, বাবা এখানে বসে মুড়ি খাচ্ছে আর টিভির খবর শুনছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি বলতে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর মা এইদিকে কুমড়ি করছে, কুমড়ি আর পাঁপড় ভাজা হচ্ছে, এটা মানে আর কয়েকটা হবে সবারই জন্য। দিদি মনে কি ওদেরকে ওদেরকে একটা করে দুটো করে দিয়েছিলাম তো। এই যে উনি ওপরে মিটিং করছে বলে সব দিয়ে এলাম, কিন্তু ওপরে খাওয়ানি, নিচে এসে আবার খাচ্ছে। হেডফোন দিয়ে খাচ্ছে, মুড়ি খাবো তো ওই দিক দিয়ে। আমি তো জানি অন্যান্য সময় আওয়াজ পায়, অন্য জনেরা খায়, কাউ 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 করে আওয়াজ করে। আর ওই দেখো ওখানে বসে বসে মুড়ি খাওয়াচ্ছি, জল নিয়ে খাচ্ছে, সবজি নিয়ে খাচ্ছে, এসব করে যাচ্ছে। জল নেই, হ্যাঁ জল ছেচ। এবার আমি খাবো, এ দেখো কুমড়ি পাঁপড় ভাজা মুড়ি, কুমড়ি আর তার সাথে বেগুন। মুড়ি টুড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি কাজে বসবো। আর ওইদিকে দেখাই চলো দাদু আর নাতি মিলে কেমন করে খোল বাজাচ্ছে, দাঁড়াও যাই। আচ্ছা
সবারই খাওয়া হয়ে গেছে, এবার মা আমি খাবো। আর এখন আমাদের খাওয়ার মেনু যাটা, এটা বাঁধাকপির তরকারি, কিন্তু হলুদ ছাড়া, ছাতু গোলা, লঙ্কা, লেবু, আর তার সাথে আছে এদিকে সয়াবিন আলুর পোস্ত। আর বাদ বাকি সবারই খাওয়া কমপ্লিট। আর পিঁয়াজ দেখো খেয়ে দিয়ে ঘুমাতে এসছে, মানে বদমাশগিরি করে ঘুম হচ্ছে এখন, চারিদিকে সব খুলছে পারছে এসব করছে। আর আমি লাইটটা জ্বালালাম, ও স্টপ করে দেবো, দেখো দেখেছো কি বদমাস। ঘুম থেকেই একটু আগে উঠলাম, ঘুম থেকে ওঠা, তারপরে এমনি বাইরে বসে প্রার্থনা করা এসব করা হলো। এখন যাবো একটু চা বানাতে, চা খাবো, সঙ্গীতকে ওপর থেকে ভাইকে বললাম ডাক নিয়ে আয়, চা খাবো। আর ইতিহাস ঘুম থেকে উঠেই ঝোঁক ধরেছিল চকো খাবো আমার সাথে হাত ধরে, আবার পাশে ওখানে একটা দোকান আছে, তার কাছে গিয়ে চকো নিয়ে এলো। আর এখানে এলে ওখানে এ ভাই ভাই একবার নিয়ে যাও, ওকে
ওখানে থাকলে যেমন বিকাল বেলাটা টাইম কেটে যায় কি করে বোঝা যায় না, বিকাল রাত দিন কি করে টাইম কেটে যায়। এখানে অতটা লোকজন নেই, আর ওখানে অনেক লোকজন, অনেক আড্ডা গান, মানে আড্ডা এত হয়, প্রচুর আড্ডা হই হুল্লোড় হয়। তো সেখানে এটা তো আমি প্রচুর পরিমাণে মিস করি, আমি ওখানে থাকতেও বলেছিলাম যে ওটাই প্রচুর পরিমাণে মিস করি। আর তারপর এখানে এলাম, আর এখানে এসে খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম, এখন প্রবলেম বলতে মারা গেছে হলুন আদা খাওয়া এইরকম খাবার দাবার। আমার শ্বশুরবাড়ি এত বড় গোষ্ঠী, দিন রাতি কেউ না কেউ মরতে থাকে, তাই দিন রাতি আমাদেরকে ওষুধ পালতে হয়। মা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে খবর দেয় না, আমরা কলকাতায় থাকি বলে আমাদেরকে খবর দেয় না যে ওরা কত পালবে। আর মারা তো নিরামিষ খায়, মাদের ঠিকঠাক একটা ব্যাপার হয়ে যায়, আর আমরা যেহেতু আমিষ খাই, মা বলে কত খবর দেব, মা ওই জন্য মা আমাদেরকে খবর দেয় না। আর তবুও ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে কিছু না কিছুভাবে জানতে পেরে যায় কেউ না কেউ মারা গেছে, পালতে হয়, তাই এটাও এখন পালতে হবে। আজকে তিন দিন হলো, মামাকে ডাকো, মামা নিয়ে যাবে। তা আজকে তিন দিন হলো, এখনও সাত দিন পালতে হবে এরকম অসহজ নিরামিষভাবে কাটানো। শুধু নিরামিষ না, একবেলা ভাত, তেল, হলুদ ছাড়া খাবার এসব খেয়ে কাটাতে হবে। চলো যাই চাটা করি। এখন দেখো সবাই মিলে চা মুড়ি খাচ্ছে, আর এইটা দেখো ছোট সর্দারকে দেখো কেমন মাঝখানে বসেছে, চা মুড়ি নিয়ে বসেছে একবারে খেতে। ইনিও চলে এসছেন উপর থেকে। চা খাচ্ছ? চা খাচ্ছ? চা মুড়ি খাচ্ছে ভাবি? এবার তোমাকে দুধু খেতে হবে, ওই চা মুড়ি ছেড়ে দাও, অনেক খেয়ে নিয়েছ। বলেছে বাটির কথা, এত কথা, আর এত বড় খালা জমা করা রাত্রে খাওয়া হয়েছে মুড়ি আর আলু ভাজা, কারণ যেহেতু মানে একজন মারা গেছে সেটা বলেছিলাম, সেই জন্য এখন ওই রাত্রে একবেলায় ভাত। আমাদের এইরকম ঘটনা আমাদের সাথে প্রায় ঘটে থাকে, তাই না? পঁয়তাল্লিশের ডবল হয়ে গেছে, কারণ এখানে পঁয়তাল্লিশ ঘর আছে, বর্ধমানে কিছু চারিদিকে ছড়ি ছিটি আছে। আর সবারই কেউ কিছু হলে বলে, একটা হচ্ছে মারা গেলে অসহজ পালা, আর একটা হচ্ছে বাচ্চা হলে অসহজ পালা, এটা মানে পালতেই হয়ে থাকে, মানে এখানকার মানে এটা লেগেই থাকে। ও আলা চালা করছে ঘুমের ঘরে। এক বছর তো এমন হয়েছিল দুর্গাপুজোর টাইমে হয়েছিল, বলো, পুরো দুর্গাপুজোটা মাটি হয়ে গেছিল। আজকে তো আমি কত এক্সাইটেড ছিলাম, তোমাদেরকে কালকে ভিডিওতে বলেও ছিলাম যে আজকে আমাদের বাড়িতে তালনামী তিথি, অনুকূল ঠাকুরের পুজো হবে, তারপরে আমাদের ঘরে লক্ষ্মী পুজো হবে। তা সেই সমস্ত কিছু ভেস্তে গেল, একটাও কিছু আর আমাদের সাথে হলো না, হলো না। মানে এটা হয়েই থাকে এরকম সমস্ত কিছু আয়োজন করে, এমনকি মা সমস্ত সকালবেলায় উঠে ঠাকুর গোল আলপনা দেওয়া, সমস্ত যা যা পুজো জোগাড় জানতি, মানে ফল টল এনে রাখা, জাস্ট পুজো করতে যাবে, মানে পুজোর ফল টল কেটে ভোগ চাপাতে যাবে, এরকম ব্যাপার। সেই টাইমে খবর পেয়েছি, আমিও সকালবেলায় উঠি খবর পেলাম, এরকম কিছু তো আর করার নেই। এরকম আমাদের সাথে এরকম ঘটনা দিন রাতি ঘটে, এটা নিয়ে বেশি ভেবে লাভ নেই। কিন্তু একটাই প্রবলেম হলো, সঙ্গীতে দাড়িটা থেকে গেল, বলে এই কদিন দাড়ি কাটতে নেই, চুল কাটতে নেই, তো ওর দাড়ি কাটতে পাবে না, সেটা খুব অস্বস্তি। চুল কেন কাটবে? চুল তো কাটবে দুর্গা পুজো আগে, এই তো কেটে চো না, দুর্গা পুজো আগে কাটতে হবে, চুল কাটবে দুর্গা পুজোর আগে। কিন্তু এক মাসের চুল বড় হয়ে যাবে, আবার একটু ছেটে নেবে। কিন্তু এই দাড়িটা, দাড়িটা এক সপ্তাহ, এখন সাত দিন, তো সাত দিন ধরে এই দাড়িটা, মানে মুখে এত দাড়ি হবে ওর, একবারে বিচ্ছিরি লাগে দাড়ি ব্যাপারটা। কালো কালার কেন হবে?
সে একবার পড়েছিল, ওটা দেখেছি তো, মনে আছে তোমাদের সবারই নিশ্চয়ই মনে আছে পুরনো কি বিচ্ছিরি দাড়ি টাড়ি কালার করে একবার একাকার অবস্থা। সে তো লকডাউন চলছিল, বাইরে দাড়ি কাটতে যাওয়া তো একটা বিশাল ব্যাপার হয়েছিল। আর এখন মুড়ি খেলেও শরীর সুস্থ থাকে, মুড়ি মুড়ি রুটি এসব খেলেও শরীর সুস্থ থাকে, মুড়ি খায়। আমার বাপের বাড়ি ওই সাইডে তো আবার মানে কেউ মারা গেলে, যদিও খুব ছোট ফ্যামিলি চারিদিকে, খুবই কম মারা যায়। এখানে যেমন বছরে 10টা লেগে থাকে, নেই বছরে মানে 10-12টা 13টা লেগে থাকে, ওখানে অতটা নেই। তা ওখানে দেখেছি কেউ মারা গেলে মানে আমি ছোট 3-4টা হয় মানে 10টা করে বললে তো শেষ হয়ে যায়, তোমাদের ওইরকমই হয়ে থাকে। তা ওখানে দেখেছি আমার মামা বাপের বাড়ির ওদিকে মানে কেউ একটা মারা গেলে মুড়ি খায়, মানে রাত্রেবেলায় মুড়ি খায় আর এক বেলা ভাত খায়। আমি মুড়ি খেলাম তো, আজকে খেয়েছি, তবু এখানে রুটি ময়দাটা খায়, ময়দার জিনিসটা তবু দেখেছি এখানে খায়, কিন্তু আমার বাপের বাড়ির সেটা খায় না। আর 10টা কেন বলবো না, আমার প্রেগনেন্সি টাইমে আমি 3-4টে পেলেছি, মনে হয় 4-5টা 3-4টে, হ্যাঁ 3-4টে, মানে সে কিছুদিন অন্তর অন্তর একটা করে পালছে এরকম ব্যাপার। আবার একটা এমন খবর পেয়েছিলাম রাত্রেবেলায়, খবর পেয়েছিলাম শীতকালের রাত, রাত্রেবেলায় খবর পেয়েছি, রাত্রেবেলায় আবার চান করতে হয়েছিল, সেটা খুব মনে আছে। আর তখন আমার অনেক বড় চুল ছিল, ওই ভিজে চুলে মাথায় চান করেছিলাম, প্রেগনেন্সির টাইমে আমি অনেকগুলো মানে ফেস করতে হয়েছে। সঙ্গীত খুব টায়ার্ড, ক্লান্ত, বকতে পারছে না, সারাদিন কাজ করে করে সত্যিই খুব বিরক্ত, মানে এখন মানে বাড়ির লোকেরাও বলছে হ্যাঁ কি কাজ যে বাবা সারাদিন, মানে ওখানে থাকতো ব্যাপারটা সিচুয়েশনটা হয়তো বুঝতে পারতো না, কিন্তু এখন বুঝতে পেরেছে, বলছে কি সত্যিই সারাক্ষণ ওই বসে থাকা অস্বস্তিকর। আর এখন তো আমার রুমটাও আলাদা হয়ে গেছে, মানে সবারই সাথে যেটা আমার ঘরে করছিল সেটা তো না, এখন ব্যাপারটা আলাদা হয়ে গেছে। চলো ভিডিও আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের সবাই ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি বুকে যাচ্ছি কিছু বলছো আমার মনের কথাগুলো বলে দিচ্ছ, চুপ করে বসে আছে, মানে দেখছে তুলে একবার ক্যামেরাটা অফ করলি, আমি বিছানার উপর ক্যামেরাটা রাখা আছে, আমি বালিশটা নিয়ে দুপ করে শুয়ে পড়বো, এটাই ব্যাপার। কিন্তু আমাকে ফ্রেশ হতে হবে, আমি মুখে ফ্রেশ হয়নি, চুল টুল বাঁধা হয়নি। চলো টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট, ভালো থাকবে সবাই, লাস্টে বলছো।